দেখো তো আমার স্কিনটা গ্লো করছে কিনা দেখো তো, করছে গ্লো করছে। তাহলে কি কারণ আছে এর পিছনে? পার্লারে গেছি, ফেসিয়াল করেছি। আমি তো পার্লারে ফেসিয়াল করি না। তাহলে কি ম্যাজিক, দেখতে থাকো। গুড আফটারনুন, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আচ্ছা, তো গতকাল মহালয়া গেছে, দুই পক্ষের সূচনা হয়ে গেছে, আর কদিন বাদে মা দুর্গা এসে দরজায় কর্নার বেয়ে টক টক করে আমি চলে এসেছি, চলো আমাকে সবাই দেখতে চলো। তো আমরা তখন সবাই চলে যাবো দেখতে, ঠাকুর দেখতে। তো যাই হোক, কদিন বাদেই দুর্গাপূজা আসছে, চলে এসেছে প্রায় দোর গোড়ায়, তো আমরা সবাই বেরোবো। তো স্কিনটাতে একটু গ্লো করতে হবে, একটু সুন্দর দেখাতে হবে, তাই না? নাহলে কোনো মেকআপ করো, যাই করো, আর সেরকম গ্লো না করলে তখন মানে স্কিনটা ব্রাইটনেসও লাগবে না আর ভালোও লাগবে না, তখন ম্যারম্যার করবে স্কিনটা। তো তার জন্য কি করতে হবে, ইনস্ট্যান্ট গ্লো একটা ফেস প্যাক লাগাতে হবে। এর আগেও আমি একটা দেখেছিলাম, আজকে আর একটা জিনিস দেখাবো, এটা খুব ভালো কাজ দেয়। ঠিক আছে, তো দেখতে থাকো যে আমি কি দিয়ে সেটা বানিয়েছি। আজকে যে গ্লো ফেস প্যাকটা আসছে সেটা হচ্ছে পোটাটো, মানে আলু দিয়ে। ঠিক আছে, তো আলুর গুণাগুণ তো মানে স্কিনের জন্য তোমরা অনেকে জানো হয়তো, সেটা হচ্ছে যেমন তোমার রিঙ্কলসটা দূর করে, তারপরে তোমার যেগুলো সানবার্ন হয়ে যায় সেটা পরিষ্কার করে, তারপর ডার্ক সার্কেলস যেগুলো থাকে সেটাকে ক্লিন করে দেয়। তো এই হচ্ছে ব্যাপার। আর তার সাথে থাকছে লেমন জুস। লেমন তো ন্যাচারাল ব্লিচিং, তোমরা সবাই জানো। তো কি করবো, একটা মিডিয়াম সাইজের একটা আলু নেব, এবার সেটাকে থিক পেস্ট তৈরি করতে হবে, মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করতে হবে। করে নিয়ে তো তোমরা দেখাচ্ছি, দেখো তোমাদেরকে এই রকম একটা পেস্ট তৈরি হয়েছে, দেখো এই রকম একটা পেস্ট তৈরি হয়েছে, এই হচ্ছে কনসিস্টেন্সিটা, এরকম তৈরি হবে। এর মধ্যে আমি কি করব, এই চামচের এক চামচ লেমন জুস দেবো। এই চামচের এক চামচ আমি লেমন জুস দিয়ে দিয়েছি। তো তার আগে কিন্তু একটা কাজ আছে, সেই কাজটা হচ্ছে ফেসটাকে ক্লিন করতে হবে, মানে ক্লিনজিং করতে হবে। তো আমি বাড়িতে, তোমরা তো সবাই জানো, এর আগেও আমি বলেছি আমি হোম প্রোডাক্ট ছাড়া আমি বাইরের কোনো কিছু ইউজ করি না, ক্লিনজার টোনার যাই বলো। তো সেটা তার জন্য আমি কি নিয়েছি, দুধ। আমার স্কিনের যেহেতু আমার নর্মাল স্কিন, তো আমি দুধ দিয়ে মুখটাকে ক্লিন করি। ঠিক আছে, তো টোনার আছে, টোনার দিয়েও ক্লিন করি। দেখো এটা তো একদম সাদা ধপধপ করছে, এবার দেখো মুখটা কিরকম নোংরা বেরোবে। দেখো দেখতে পাচ্ছো, এই দেখো, দেখো এবার ক্লিনজিং প্যাডটা দেখো, দেখতে পাচ্ছ কি নোংরা উঠেছে। তো আমি বাড়িতে জাস্ট দুধ দিয়ে একটা ক্লিনজিং, এরকম প্যাড হোক বা কটন হোক, আমি দিয়ে মুখটা ক্লিন করে নিই। এতে খুব ভীষণ নোংরা, এটা স্কিনটা না ভীষণ সফট থাকে। ঘাড় গলা কান টান যা থাকবে তোমরা সব পরিষ্কার করে নেবে, এরপরে খানিকক্ষণ রাখবে, রেখে মুখটা যখন ধোবে আলতু আলতু এরকম করে রাফ করে নিয়ে মুখটা ধোবে। চলো মুখ ধুয়ে এসে আমি পেস্ট লাগিয়ে দেখাচ্ছি। আমি মুখটা ক্লিন ধুয়ে নিয়ে চলে এসেছি, তো এইবার আমি প্যাকটা লাগিয়ে দেখাচ্ছি।
এইভাবে আমি লাগিয়ে নিলাম। তো এরপরে আমি গলা মানে ঘাড় ফাড় হাতে টাতে আমি এগুলোতে সব ইউজ করে নেবো যেটুকুনটা থাকবে। তো এই হচ্ছে মানে যে প্যাকটা সেটা বানো, সেটা হচ্ছে এইভাবে তোমরা বানাবে, ঠিক পেস্ট তৈরি করবে। এক চামচ লেমন জুসটা দেবে, দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে তোমরা যেখানে মানে মুখ গলা ঘাড় পিঠ হাতে সব জায়গায় লাগাতে পারো। 15 মিনিট রাখবে, 15 মিনিটস পর ঠান্ডা জলে আলতু আলতু করে রাব করে মুখটাকে ধুয়ে নেবে। তারপর যে যার স্কিন টোন অনুযায়ী ময়শ্চারাইজার লাগিয়ে নেবে। হয়ে গেল। তো আমি ময়শ্চারাইজার যেটা ইউজ করি, যেহেতু আমার নর্মাল স্কিন, তো যাদের তোমাদের ড্রাই স্কিন আছে তা তোমরা আমন্ড অয়েল বা এমনি কোকোনাট অয়েল দিয়ে আমি দেখিয়ে দেব ময়শ্চারাইজার আমি ঘরেও বানাতে পারি বা তোমরা মার্কেট থেকে কিনতে পারো। আমি হোমমেড আমি দেখিয়ে দেবো ময়শ্চারাইজার বানানোটা। তো সেটা তোমরা ইউজ করবে, সপ্তাহে 2 থেকে 3 দিন করো, খুব ভালো রেজাল্ট পাবে আশা করি। তো আজকে এই পর্যন্তই, তোমরা এই প্যাকটা ইউজ করে দেখো। তো আলুর একটা গুণ কি আছে জানো, স্কিনটা না আস্তে আস্তে ফেয়ার করে, যে ডার্ক সার্কেলগুলো থাকে সেগুলোকেও রিমুভ করবে, ডেমিসেজগুলো মানে রিমুভ করবে। তো এই হচ্ছে মানে পোটাটো প্যাকের না অনেক গুণ আছে। আর লেমন তো তোমরা জানো এটা ন্যাচারাল ব্লিচিং, খুব ভালো কাজ দেয়। তো এই প্যাকটা তোমরা ইউজ করো সপ্তাহে 2 থেকে 3 দিন, খুব ভালো রেজাল্ট পাবে। তো এরপর আসছি আরও নতুন নতুন ভালো ভালো ফেস প্যাক নিয়ে আসবো, টোনারটা নিয়ে আসবো। একদিন আমি টোনার দেখিয়েছিলাম ড্রাই স্কিনের জন্য, তো এবার দেখাবো কম্বিনেশন স্কিন, নর্মাল স্কিন, অয়েলি স্কিন এখনও বাকি আছে। তো ধীরে ধীরে সেগুলো সব এক এক করে নিয়ে আসবো, তোমরা দেখতে থাকো। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট, আমি কিন্তু কমেন্ট পাচ্ছি না অনেক, লাইক পাচ্ছি না, এগুলো কিন্তু তোমরা একটু জাস্ট লাইক করো, কমেন্ট করো। আর যারা নতুন আছো সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। তো তাতে কি হবে, আমার ভিডিও করার একটা ইনথু সেটা বাড়বে, এনকারেজও পাবো আমি। তো তোমাদের কাছে বিশেষ তো কিছু চাইছি না, এইটুকুনটাই চাইছি। তো আজকে এই পর্যন্তই, টাটা, সবাই ভালো থেকো, আনন্দে থাকো, ভালোভাবে পুজো কাটাও, বাই বাই।